দান কর আল্লাহ আজকে সারা বিশ্বে বাংলাদেশেও প্রায় অনেক লোক মারা গেছে 195 জন লোক ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন এই বাংলাদেশে হাজার হাজার মানুষ করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে আর কেউ আক্রান্ত হয়ে আহত অবস্থায় হাসপাতালে আছেন আল্লাহ তোমার কাছে তৌফিক চাই আল্লাহ তুমি তাদেরকে রোগ বালাই মুক্ত করে দাও তৌফিক করে দাও আজকে করোনা ভাইরাসের সারা বিশ্বে যেমন আছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন একটি লোক যাতে না খেয়ে না মরে সেদিকে লক্ষ্য রাখার জন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছেন ঠিক তেমনি ভাবে আজকে আমরা যেভাবে দায়িত্ব পালন করছি ঠিক তেমনি ভাবে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সেই উপহার আমরা পাচ্ছি এবং সেই সাথে আজকের এই জনছায়া জনছায়াকে আমি ধন্যবাদ দিতে চাই জনছায়াকে ধন্যবাদ দিতে চাই এই করোনা ভাইরাসের শুরু থেকেই তারা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে যেভাবে ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সত্যি একটি অহংকার জায়গায় এসে পৌঁছেছে আজকে তাদেরকে ধন্যবাদ দেই শুধু মানুষের খাওয়ার চিন্তা করে না তারা একটা কুকুরের খাওয়ার চিন্তা ভাবনাও করে তারা রাতে অন্ধকারে তারা খাওয়ার ব্যবস্থা করেছে আমি এই জনছায়াকে আরো ধন্যবাদ দিতে চাই যে আজকে ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়িয়ে সিটি ক্লাবের মাঠে প্রায় 1000 লোককে খাদ্য বিতরণ করবে জনছায়ার পক্ষ থেকে এবং এই জনছায়াকে যারা এই সমাজের যারা যেসব ব্যক্তি তাদের পাশে দাঁড়িয়েছেন আমি এই ঢাকা ১৬ আসনের এই জনছায়ার যারা এইসব কাজে লিপ্ত আছে যারা কুকুরের চিন্তা করে যারা মানুষের চিন্তা করে যারা ক্ষুধার্ত মানুষের চিন্তা ভাবনা করে তাদেরকে চিন্তা ভাবনা করে এই সমাজে যারা বিত্তবান ব্যক্তি আছে সেই সব বিত্তবান ব্যক্তি আপনারা ঘরে নামতে পারছেন না কথা বলতে পারছেন না মানুষকে সেবা দিতে পারছেন না আমি মনে করি আমার এই জনছায়া এখানে আমাদের তাদের এই যারা এই জনছায়ার পাশে যারা মানুষের জন্য মানুষ মানুষের জন্য যারা কাজ করে যাচ্ছে তাদের পাশে এই জনছায়ার পাশে সেই সব বিত্তবানরা এগিয়ে আসুক আমি সেটা কাম্য করি কারণ অনেকে ঘরে আছেন ক্ষুধার্ত মানুষ খুঁজে পাচ্ছেন না অসহায় মানুষ খুঁজে পাচ্ছেন না কিন্তু আমরা রাজনীতি করি আমরা বুঝি ক্ষুধার্ত মানুষ কোথায় আছে আমরা বুঝি এই জনছায়া বুঝে যে ক্ষুধার্ত মানুষ কোথায় আছে এই জনছায়া বুঝে রাতের অন্ধকারে কুকুররা কোথায় থাকে আমি তাদেরকে ধন্যবাদ দেই ধন্যবাদ দেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ধন্যবাদ দিচ্ছি এই ঢাকা ১৬ আসনের প্রতিটা জনগণের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই অসহায় মানুষের পাশে তারা দাঁড়িয়েছে আসুন মানুষ মানুষের পাশে দাঁড়িয়ে আমরা মানুষের খেয়াল করি প্রতিটা প্রাণের খেয়াল করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিশেষে একটু বলতে চাই ঘরে থাকুন ভালো থাকুন ঘরে থাকুন নিরাপদে থাকুন আপনি নিরাপদে থাকুন আপনার পরিবারকে নিরাপদে রাখুন সমাজকে নিরাপদে